যতদিন ছন্দ বাজবে গানেতে সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে বেদনায় কাঁদব দুজনে একই খুশিতে হাসব তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসব একসাথে পুরা মারা ওদের লিয়া যা আমার বেটিকে তুমি মাফ করে না সত্যার আমার একমাত্র মা মরা মেয়েকে তুমি চাই না দাও আমি আমি আমার মা মরা মেয়েকে নিয়ে দল ছেড়ে চলে যাইবে নাই মাপ নাই ওকে ছেড়ে দাও সর্দার ওকে ছেড়ে দাও অনুয়ারি যা ওকে লিয়া যা সর্দার সর্দার কি হয়েছে দিদা কি হয়েছে আমাদের ওই বিয়েটো বাইরের একটা ছেলের সঙ্গে পালায় যাচ্ছিল ওরা ওদের দুজনকে পুরাই দিবে কি হয়েছে রে মঙ্গলু কি আবার উবেক এ তুলসী কি হয়েছে বল বলছিস না কেন বল না মানে সর্দার ফুলমতি জমিদারের ছিলার সাথে এখানে ওখানে ঘুরে বেড়ায় তুমি ছা কথা বলছিস আর একবারই কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে দিব পীড়িতের কোথাটো ভুলে দিল যে তুই নিজের চোখে দেখেছিস বটে আমি নিজের চোখে দেখেছি বেনের মেয়ের এত বড় দুঃসাহস উলাঙ্গার জমিদার উত্তরণের নাম তুমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চাও তোমার আদরি আজও এত নিচে নেমে গেছে নোংরা বেদির মেয়ের সঙ্গে শোনো কাল সূর্যাস্তের আগে বেদের দল যেন আমার জমিদারের সীমানার বাইরে চলে যায় না হলে ওদের সব কটাকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দেব ই বিটি তুই এখনো ঘুমাস নাই মাপু তুমি আমাকে খুব ভালোবাসো
ইকমন কথা, তুই আমার একমাত্র বেটি, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুই যখন এতটুকু ছিলি, তোর মা তোকে আমার কোলে দিয়ে মরে গেল। ও বলেছিল, সর্দার দেখিস আমার বেটির যেন কোনোদিন কোনো কষ্ট না হয়। সেই থেকে আমি তোর মাও বটে, আমার বাপও বটে। বাপু, তুমি আমাকে উড়াই মারতে পারবে? উড়াই মারবো কেনে? উড়াই মারবো কেনে? ফুলমতি, তুলসী যে কথাটা বললো সেটা সত্যি বটে? ওই জমিদারের ছেলের সাথে ফুলমতি তুই কথা বলছিস না কেনে? কথা বল। নাই, কখনো নাই, ই হতে পারবে নাই। ফুলমতি, তুই এমন কাজ কেনে করলি বেটি? তুই আমাদের দলের নিয়ম জানিস নাই? আমাদের দলের কোনো মেয়ে বাইরের কোনো ছেলেকে বিয়ে করতে পারবে নাই, ই হবে নাই। দুয়াকে ভুলে যা, দলের নিয়ম সবাইকে মানতে হবে। আমারও শেষ কথা শুনে নাও বৌদি, ফুলমতি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। এতে যদি তোমাদের আপত্তি থাকে তাহলে আমি জমিদারি ছেড়ে চলে যাব। একটা বিধির মেয়ের জন্য তুই আমাদের ছেড়ে চলে যাবি? আমি তোর মা, পারবি তুই আমাকে এত বড় শাস্তি দিতে? জমিদারের ছেলে তো তোকে সত্যি ভালোবাসে, তুই আর কোনো ভুল হয় নাই তো? তুই চিন্তা করিস না বেটি, আমি তোদের বিয়া দিব। তুই আমার কুলি যা বেটি, তোকে আগুনে পুড়ায় মারলে আমি বাঁচব নাই। তলে নিয়ম আমি উল্টায় দিব। তলে নিয়ম আমি উল্টায় দিব। হ্যাঁ, আমি নিজে যাব জমিদারের কাছে, হ্যাঁ তোমাদের বিয়া দিব। না, কিছু ভাবিস না বেটি, যা যা বেটি, ঘুমায় পর। গোলমাল কিসে? দেখো দেখো দেখো, তা ভালো কইরে দেখো, ই ভুকনের মেয়ে মুগলি যখন একটা ছিলার সাথে পুলাই গেল, তখন এই সর্দার ওকে পুলাই মারার হুকুম দিল। আর এখন এ সর্দারের মেয়ে জমিনদারের ছিলার সাথে পীড়িত করলো, তো সর্দার বলে কিনা ওদের বিয়া দিব, বলে দলের নিয়ম উল্টাই দিব। আহা, আমি দলের সর্দার বটে, আমার নিয়ম সবাইকে মানতে হবে। সর্দার বলে কিনা? সর্দার ওর নিয়ম সবাইকে মানতে হবে। ওর এত বড় সাহস! এ মুঙ্গলু, এ তুলসী, দরুয়াকে আদের হলো কি রে? সর্দারের হুকুম মানছিস নাই? সালা বলে কিনা সর্দার, ওর হুকুম সবাইকে মানতে হবে। তুলছে মঙ্গলু, বাদুয়াকে চালিয়া যা। দলের সর্দার আমি, এ বনোয়ারি দলের সর্দার। হ্যাঁ, সবাইকে আমার হুকুম আমার নিয়ম মানতে হবে।
কাল সকালে এই বুড়ার চোখের সামনে ও আর মেয়ে এই ফুলমতিকে আমি বিয়া করব নাই নাই বনমারি নাই আমি সদানটাকে বিয়া করব নাই নাই দিদা